তো হেই গাইস, ওয়েলকাম টু প্লাস ফায়ার বাংলা। তো তোমরা একটা জিনিস দেখো, এখানে আমি যখনই মারছি, হ্যাঁ যখনই মারছি হেড, তখনই কিন্তু আমাদের লাল ড্যামেজ দেখাচ্ছে। এটা কিন্তু আমাদের গ্যারিনাস ঠিক করে দিয়েছে। তো দেখো এখানে আমি মারবো, এরপর দেখো লাল ড্যামেজ হচ্ছে, দেখো হলো হেড মারলেই লাল। তো এটা তোমরা কীভাবে করবে চলো আমি তোমাদেরকে সেটা একের পর এক সব কিছু জানিয়ে দিচ্ছি। তো জানতে হলে তোমাদেরকে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে। হ্যাঁ, ভিডিওটাতে সবাই একটা করে লাইক করো, একটা করে কমেন্ট, আর এই চ্যানেল যারা নতুন এসছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর এই ভিডিওটি সবাইকে শেয়ার করে জানিয়ে দাও। তো দেখো মানে আমাদের গেমের ভিতরে পুরোপুরি লাল ড্যামেজ আনেনি, কারণ ওই যে তোমাদেরকে আমি বলে দিয়েছিলাম ঘটনা যে হয়তো লাল আনলে গেম আবার ব্যান হয়ে যেতে পারে, যদিও আনব্যান হওয়ার কথা আছে। তো তার জন্য পুরোপুরি লাল আননি, হালকা লাল এনেছে। তবে যাই হোক, আমাদের লাল এনেছে মানে এটা কাজ হবে। তো তোমাদেরকে বেশি কিছু করতে হবে না, তোমাদেরকে কী করতে হবে আমি বলে দিচ্ছি। তো সবকার প্রথমে তোমরা প্লে স্টোরে যাও, প্লে স্টোরে গিয়ে ফ্রি ফায়ার সার্চ করো, আর ওখানে দেখো আমার প্রায় 63 MB মতো আপডেট এসছে। তো ওই আপডেটটা সবাই করে নাও, এবং আপডেটটা করলেই কিন্তু এই যে দেখতে পাচ্ছ আমাদের লাল ড্যামেজটা ব্যাক চলে এসছে। তো এটা কিন্তু আমাকে দারুণ হয়েছে, মানে যাই বলো এটা ভালো করে দিয়েছে। তো তোমরা তাড়াতাড়ি যাও প্লে স্টোরে, এবং প্লে স্টোর গিয়ে তোমরা আপডেটটা করো না। তো গাইজ আশা করি ভালো লেগেছে ভিডিওটা, ভিডিওটি অবশ্যই সবাইকে শেয়ার করে জানিয়ে দাও, যেমন সবাই এটা তাড়াতাড়ি ঠিক করে নেয়। তো গাইজ আজ পর্যন্ত এতটাই, থ্যাংকস ফর ওয়াচ দিস ভিডিও। হ্যাঁ, ভিডিওটি অবশ্যই সবাই একটা করে লাইক করে যাবে।